আসসালামু আলাইকুম, বাংলাদেশি মমিজ ব্লগ থেকে ফারজানা পারভিন বলছি। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো এখন হচ্ছে বিকেল বেলা, আসর নামাজ পর আমি একটা ইলিশ মাছ বের করছি। ভাবছি ইলিশ মাছটা কেটে হালকা ভেজে রাখি, তাহলে পরের দিন রান্না করতে সুবিধা হবে। আর কালকে আমার বোনের স্কুল বলতে ওর পরীক্ষা আছে কলেজে, ও চলে যাবে। আমার ছেলেরও পরীক্ষা, ও চলে যাবে, বাসায় আমি একা থাকবো মেয়েকে নিয়ে। একা থাকলে আসলে সব কাজ করাও কষ্ট, তাই এই যে মাছটা কেটে হালকা ভেজে ফ্রিজে রেখে দিব, কালকে শুধু রান্না করব। আর এই তো মেয়ের জন্য কলিজা বের করে রাখছি, ভাবছি ওর জন্য আজকে কলিজাটা রান্না করে রাখি। ওর তরকারিটাও শেষ হয়ে গেছে। ইলিশ মাছটা কিন্তু এখনও বরফই আছে, কারণ বের করছি হয় মনে হয় 5 থেকে 7 মিনিট আগে বের করেই আমি পানিতে ভিজে রেখে সঙ্গে সঙ্গে আঁচটা পরিষ্কার করে নিলাম, কারণ নরম হয়ে গেলে ইলিশ মাছটা আসলে পরিষ্কার করা যায় না, কাটাও যায় না। আর ঠিক আছে, আমি ইলিশ মাছটার আঁশগুলো পরিষ্কার করি। আর এই ইলিশ মাছটা কিন্তু বেশ বড়, 1 কেজির উপরে ওজন আছে এই মাছটার। আর পেটের ভিতরে একদম ভর্তি ডিম, অনেক ডিম মাছের ভিতরে। আর আমি কিন্তু মাছটা বের করার পরই পটল কেটে রাখছিলাম, পটলটা ভাজি করার জন্য। এর আগে আপনাদের দেখাইছিলাম আলু পেঁয়াজ দিয়ে যে পটলটা ভাজি করি, ভাবলাম আজকে ভাজবো, যেহেতু আপনাদেরকে দেখাই আমি কীভাবে ভাজি। এই ভাজিতে কিন্তু আমি প্রথমে কোনো পেঁয়াজ দেই না, শুধু তেল দেই। তেলের ভিতরে আমি এই যে পটল আর আলুটা দিয়ে দিলাম। পটল আর আলু দেওয়ার পর আমি এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া দিব। দেওয়ার পর আমি এটাকে সিদ্ধ করে নিব। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। আর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলো সব আপনাদের পছন্দ মতো, আপনারা যতটুকু পটল দিবেন তার উপরে এই মশলাটা নির্ভর করবে। আর আমি কিন্তু এখানে মরিচ গুঁড়াটা কমই দিব, কারণ সিদ্ধ হওয়ার পর আমি আবার কাঁচামরিচ দিয়ে দিব, তো এই জন্য খুব কম দিব মরিচ গুঁড়া। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর এই যে আমার পটলে কিন্তু সব মশলা মিশানো হয়ে গেছে, আমি এখন জাল একদম কমিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। পটল ভাজিটা বসিয়ে দেওয়ার পর আমি ভাবলাম ইলিশ মাছটা কেটে নেই। আর ইলিশ মাছ কাটতে কাটতে আমাদের বাসায় কারেন্ট চলে যায়, আর এই যে একদম অন্ধকার হয়ে যায় সব কিছু। এরপর আবার যখন জেনারেটর চালু হয় তখন আমি আবার মাছটা কাটতে নেই। এই যে মাছটা কাটতেছি, আর এর আগেও আমি ইলিশ মাছ কাটা আপনাকে দেখাইছি আমি কীভাবে ইলিশ মাছ কাটি। ভাবলাম আজকেও কাটতেছি, আজকেও একটু দেখাই আমি কীভাবে ইলিশ মাছটা কাটি। ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, আমি কিন্তু ইলিশ মাছটা ধুয়েও নিয়েছি। এই যে মাছটা ধোয়া শেষ, আমি এখন এটাতে হালকা করে মশলা মাখাবো। মশলা বলতে লবণ, হলুদ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটা মাখিয়ে রাখবো। আর এদিকে কিন্তু আমার পটল ভাজিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু মোটা করে কাটছি, আপনার পটল যেভাবে কাটা হয়েছে পেঁয়াজটা ওইভাবে কাটছি। আর 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে আমি এখানে দিয়ে দিব। আর পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এই ভাজিটা নামিয়ে ফেলবো।
ভাজিটা বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু চার পানিও চুলায় বসিয়ে দিছি। ভাজিটা নামানোর পর আমরা সবাই চা খাবো, চা না আজকে কফি খাবো, দুধ ছাড়া, জাস্ট কফি আর চিনি দিয়ে আজকে আমরা কফি বানাইছি, বানিয়ে আমরা সবাই খাবো। এই তো আমরা সবাই কিন্তু কফি খাইতেছি, আর সাথে হচ্ছে বাটার বোন, তারপর আপনার চকলেট বিস্কিট, এগুলোই খাইলাম আজকে বিকেলে। বাটার বোনটা সকালে কিনে আনছিলাম খাওয়ার জন্য, সকালে আর খাওয়া হয় নাই, ভাবলাম বিকেলে চার সাথে খাবো। এই যে আমরা সবাই কিন্তু আজকে বিকালের নাস্তা এটাই করছি, বাটার বোন আর কফি। কফিটা শেষ করে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে ভাত বসালাম, এই যে মাছ ভাজিটাও বসালাম, আর মাছটা কিন্তু আমি হালকা ভেজে রাখবো, একদম হালকা। এটা কিন্তু কাঁচাও রেখে দেওয়া যায় আর কাঁচাও রান্না করা যায়। আমি যেহেতু আগের দিন রাত্রে কেটে রাখছি, ভাবলাম কাটা হয়েছে যেহেতু মাছটা ভেজেই রাখি, ভেজে রাখলে ভালো থাকবে। আর মাছটা কিন্তু আমি খুব হালকা মশলা দিয়ে মাখিয়ে রাখছি, কারণ বেশি মশলা দিয়ে মাখালে এটা ভাজার সময় পুড়ে যাবে, কালো হয়ে যাবে। তাই খুব সামান্য হলুদ, শুকনো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখছিলাম চা খাওয়ার আগে। তারপরে যে আমি ভেজে নিতেছি সবগুলো মাছ। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন আমি মাছগুলো কিভাবে ভেজে নিলাম। এখন মাছগুলো ভেজে নেওয়ার পর তারপরে আমি বিছানার চাদর ধুতে দিব মেশিনে। আমার বাইরের ঘরের বিছানার চাদরটা উঠে ফেলছি, ভাবলাম যে তার চাদরটা রাত্রেই ধুয়ে দেই, এই ধোয়ার জন্যই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর চাদরগুলো মেশিনে দিয়ে ধুতে ধুতে আমি রান্নাঘরের যে কাজগুলো আছে ওগুলোও করে ফেলবো। এখন পরের দিন সকালবেলা, আমি সকালবেলা উঠে নাস্তাটা করার পর মেয়েকে খাওয়াইছি, খাওয়ানোর পরে চুলায় চার পানি বসিয়ে দিছি, ভাবছি রান্নাটা করে তারপরে চা খাবো। আর এই যে বেগুন ভাজিও করে ফেলবো আমি, এর বেগুনটা হচ্ছে আমি ইলিশ মাছের জন্য ভাজি করব, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এভাবে কিন্তু কাঁকরোল দিয়েও অনেকে রান্না করে, কাঁকরোল ভাজি করে আপনার ইলিশ মাছ দিয়ে রান্না করে, আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। তাই বেগুনটাই যে হালকা মশলা দিয়ে হলুদ লবণ আর মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে আমি এই যে ভাজি করে নিব। আর আমি এই ফাঁকে ইলিশ মাছের জন্য মশলাটাও কষিয়ে নিব। এখন আমি ইলিশ মাছের মশলাটা কষাবার জন্য বেগুন ভাজির ফ্রাই প্যানটা অন্য চুলায় বসিয়ে দিলাম, আর এই যে কড়াইও বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন এখানে সামান্য একটু জিরা দিব, জিরা দিয়ে ফোড়ন দেওয়ার পর তারপর আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজ খুব বেশি দিব না, যেহেতু বেগুন দিব আর এটা তো একদম ভুনাও হবে না, হালকা ঝোল হবে, তাই আমি পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছে তো মশলা খুব কম দিতে হয়, এটা সবাই জানে। তারপর আমি যখনই ইলিশ মাছ রান্না করি আমি কিন্তু তখনই বলি যে ইলিশ মাছে খুব হালকা মশলা দিতে হয়, হালকা মশলা দিলে ভালো লাগে। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম, আমি এখানে মাছের যে মশলাটা করে রাখছি মশলাটা দিব, আর সামান্য একটু রসুন বাটা দিব, দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর তারপরে আমি হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া
আর একটু একটু না ধনিয়া গুঁড়া দিব, ধনিয়া গুঁড়াটা বেশি দিব। দেওয়ার পর তারপর আমি পরিমাণ মতো লবণ দিব, আর এখানে লবণ একটু কম দিব, কারণ ইলিশ মাছ ভাজিতে লবণ আছে, আপনার বেগুন ভাজি করলাম সেটাতেও কিন্তু লবণ দেওয়া, তাই লবণটা একটু কম দিতে হবে। আমার সবগুলো মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব একদম তেল ওঠা পর্যন্ত। তেলটা যখন উঠে আসবে তখন আমি এর ভিতরে ইলিশ মাছটা দিয়ে দিব। এই দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে। এরপর আমি এখানে 5-6টা কাঁচামরিচও দিয়ে দিছি। তারপর আমি দিব হচ্ছে মাছগুলো, মাছগুলো দেওয়ার পর আমি এখানে পানি দিব, পানিটা দিয়ে পানিটা যখন বলক আসবে তখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। এই দেখুন আমি যে পানিটা দিয়ে দিয়েছিলাম পানিটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি যে বেগুনটা ভেজে রাখছিলাম বেগুন ভাজিটা উপর দিয়ে বিছিয়ে দিব। দেওয়ার পর আমি চুলার জালটা একদম লো হিটে দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করব। আর আপনারা এভাবে কিন্তু চাল কুমড়ো দিয়েও করতে পারেন, চাল কুমড়ো ভাজি করে রান্না করতে পারেন, তারপরে কাঁকরোল ভাজি করে রান্না করতে পারেন। আর এভাবে রান্না করলে অন্যরকম একটা টেস্ট আছে, কারণ মাছটাও ভাজি করা আপনার বেগুনটাও ভাজি করা, এটা রান্না করতেও খুব টাইম লাগবে না। আমি জালটা এখন কমিয়ে দিব, দিয়ে এটা মাখামাখা হওয়া পর্যন্ত রান্না করব। আর এই তো আমার ইলিশ মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি এখন মাছটা নামিয়ে ফেলবো। আর আজকে আমার দুধের দুপুরের খাবার হচ্ছে একটু গরুর মাংস ছিল, গরুর মাংস, কালকে যে পটল ভাজি করলাম পটল ভাজি, ইলিশ মাছ, মিষ্টি লাউ ভাজি, আর সকালে রুটি খাওয়ার পর রুটিও আছে। আর এদিকে আমি আমার মেয়ের জন্য জাউ বসিয়ে দিছি, আমার মেয়ের আজকে শরীরটাও ভালো না, তাই ভাবলাম যে একটু কাঁচা কলা দিয়ে পোলার চাল দিয়ে একটু জাউ রান্না করি, তাই ওর জন্য জাউটাও বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি মেয়ের জাউটা রান্না করি আর আপনাদের কাছে বিদায় নেই। আল্লাহ হাফেজ।